পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। উত্তর পশ্চিম ইউরোপের 55 লাখ জনসংখ্যার এই দেশটি টানা 5 বার বিশ্বের মধ্যে সুখী দেশের তালিকায় প্রথম স্থান অর্জন করে। ঘন সবুজ অরণ্য এবং হ্রদ বেষ্টিত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে সবুজ সোনাও বলা হয়ে থাকে। স্বাধীনতা, দুর্নীতি, অপরাধ, দূষণ, স্বাস্থ্য সমস্যা, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। 1 থেকে 16 বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। এত সুযোগ সুবিধা থাকার পরেও আত্মহত্যার তালিকায় এই দেশটি বিশ্বের মধ্যে 21তম। জীবনের যে লক্ষ্য ও উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে, তাহলে এখানে কেন এত মানুষ আত্মহত্যা করছে? সুখী দেশের তালিকায় পৃথিবীর তৃতীয়, এক টুকরো পৃথিবীর স্বর্গ নামে খ্যাত সুইজারল্যান্ড। ঘড়ি, ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে এই সুইজদের। ইউরোপের গতিময় চোখ ধাঁধানো ফুটবলেও অগ্রগামী এই দেশটি। অর্থনীতি, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড। এত কিছু থাকার পরেও সুইস সরকার আত্মহত্যার সরকারি অনুমোদন দিয়েছে। সার্কো নামক কফিন, যে কফিনে একবার শুয়ে পড়লেই সব শেষ। প্রথম বছরেই 1300 জনের সফল মৃত্যু। ডিগনিটাস সংস্থা আত্মহত্যার জন্য $200 দিয়ে সদস্য হতে হয়। মৃত্যু সফল হলে দিতে হবে আরও $7,000। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, গাড়ি, বাড়ি, নারী সব কিছু থাকার পরেও কেন এই মৃত্যুর আয়োজন? অপরদিকে পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান। ইংরেজদের সূর্য যখন ডোবে না, মানে সারা পৃথিবীব্যাপী যখন তাদের সাম্রাজ্য, তখন তারা 3-3 বার আফগানিস্তান আক্রমণ করে এই ইংরেজেরা। প্রতিবারই কিন্তু ইংরেজরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং আফগানদের কাছে হেরে যায়। আফগান দখল করতে এসে প্রায় 10 বছর শেষে সোভিয়েত ইউনিয়নও টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। 20 বছর যুদ্ধ করার পরে $1 ট্রিলিয়ন খরচ করে আমেরিকা রিক্ত হস্তে ফিরে যায় এই আফগানিস্তান থেকে। একজন আফগানিস্তান যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হলো, দেশ তো স্বাধীন হলো, এখন আপনার অনুভূতি কী? মাটির দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। অথচ তার পরিবারে 22 জন লোক শহীদ হয়েছেন। যুগের পর যুগ যুদ্ধ, অতঃপর লাখ লাখ মানুষের মৃত্যুর মিছিল, অভিবাসী, রক্ত, গোলাবারুদ, রাস্তাঘাট, স্কুল, কলেজ সবই ধ্বংস, একই পরিবারের 22 জনের মৃত্যু। তারপরেও মানুষ কীভাবে বেঁচে থাকে? আসলে জীবনের সুখী হওয়ার সমীকরণ বুঝি না। আসলে সুখী কে? বাড়ি, গাড়ি, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরেও জেনেভার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে $7,000 পকেটে নিয়ে সার্কোতে আত্মহত্যা করতে যাওয়া যুবক, নাকি 20 বছর যুদ্ধ করে পরিবারের 22 জন হারানো যোদ্ধা, নাকি 101তম সুখী দেশের চট্টগ্রাম শহরে সেই অতিশীপর বৃদ্ধ যে ভিক্ষা করে জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে? সুখ আসলে আপেক্ষিক, সুখী কে সুখ কি? দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে লিখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।